बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে ভিত্তি রচনার জন্য যে কজন মহান ব্যক্তিত্ব রাজনৈতিক চিন্তাবিদ তাদের সারা জীবন অবদান রেখেছেন, অলিহাত তাদের মধ্যে একজন। অলিহাদের এই স্মৃতি সভায় সভাপতি আসতে বোধহয় নেই, কিন্তু তার অত্যন্ত যোগ্য একমাত্র সন্তান ব্যারিস্টার রুমিন আছেন আমাদের মাঠে। এখানে আজকে অত্যন্ত কয়েকজন গুণী মানুষ ও একই সঙ্গে জনপ্রিয় মানুষ, এক একজন তুখোর বক্তা একাডেমিশিয়ান এখানে উপস্থিত আছেন। ডক্টর মাহবুবুল্লাহ, প্রফেসর বিলাল চৌধুরী, সাইফুল ভাই, আমাদের জুনায়েদ সাকি, এবং যিনি আমাদের সঞ্চালক, তিনি কিন্তু এখন অত্যন্ত জনপ্রিয় একজন বোধহয় সোশ্যাল মিডিয়াতে, এবং আমাদের আজকে উপস্থিত সুধীরেন্দ্র। সালাম আলাইকুম। আমি প্রথমেই আমার গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই অলিহায়েত সাহেবের স্মৃতির প্রতি। সে সঙ্গে একটা খুব হালকা ছোট্ট কথা দিয়ে শুরু করতে চাই, কারণ আমি এখন খুব অসহায় বোধ করছি কথা বলার ক্ষেত্রে। কারণ আমাদের আমার আগে যারা বক্তব্য রেখেছেন তারা সবাই এত ভালো বক্তা যে আমি সেখানে ওই লাইনে বক্তৃতা করতে গেলে আমি মনে হয় যে আপনারা কেউ ওখানে থাকবেন না। আমি গল্পটা এই দিয়ে শুরু করতে চাই, খুব ছোট্ট একেবারে খুব হালকা একটা গল্প। একটা সঙ্গীত সম্মেলন হচ্ছে, সেই সঙ্গীত সম্মেলনে অত্যন্ত গুণী আপনার সঙ্গীত শিল্পীরা এসছেন এবং তারা গান গাচ্ছেন, গান গেয়েছেন সবাই। সব শেষে যিনি যার গান গাওয়ার পালা, তিনি আপনার খুব মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে গান গাইতে শুরু করলেন। গান অনেকক্ষণ ধরে গেয়েছেন, গান গাওয়ার পরে শেষ যখন হলো তখন উনি দেখলেন যে কেউ নেই, শুধুমাত্র একজন বসে আছে যে আপনার তার গান শুনছে। তুমি ভাবলে যে একমাত্র বোদ্ধা আমি পেয়েছি যে আমার গানের এত আপনার মানে প্রশংসা করেছে এবং তার সমঝদার একজন পেয়েছি। তো উনি তাকে বললেন যে সত্যি আপনি উঠে আসুন। উনি আলিঙ্গন করলেন এবং তাকে বললেন আপনি একমাত্র সঙ্গীত বোদ্ধা, তো আপনি এতক্ষণ ধরে আছেন, আমি তো ভালো গান টান বুঝি না, আমি বসে আছি এই জন্য যে আপনি যে আসনে বসে গান গাচ্ছেন ওই আসনটা আমার। আজকে আমার অবস্থা অনেকটা সেই রকম, এখন অনেকেই আপনারা মনোযোগ একেবারেই হারিয়ে ফেলেছেন, এবং এটাও একটা বিজ্ঞান কিন্তু, আপনার বক্তব্য রাখা, বক্তব্য শোনা, এটাও একটা বিজ্ঞান। একটা অ্যাটেনশন দরকার হয়, সেই অ্যাটেনশনটা কিছুক্ষণ পরে অনেকে থাকে না এবং সেটা আপনার আস্তে আস্তে চলে যায়, তখন আর কথা শুনতে ভালো লাগে না। আমি সেই জন্যে খুব গভীর কথা বলতে চাই না, আমি খুব আমি সাধারণ মানুষ, মাঠের রাজনীতি একজন মাঠ কর্মী, সেই হিসেবে আমি কথা বলতে চাই। আজকে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সারগর্ভ আলোচনা হয়েছে, আমি নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত উপকৃত হয়েছি, বিশেষ করে আমাদের জুনায়েদ সাকি, সাইফুল ভাই, মাহবুবুল্লাহ ভাই, তারা এমনিতেই পণ্ডিত মানুষ, তাদের বক্তব্যে আমি আজকে অনেক বেশি আপনার উপকৃত হয়েছি। অলিহাত সাহেবের মানুষদের মতো মানুষদেরকে এখন রাজনীতিতে খুঁজে পাওয়া যাবে না, বিরল, বাংলাদেশ শুধু না সারা পৃথিবী জুড়েই বোধহয় এই ধরনের মানুষদের খুঁজে পাওয়া এখন খুব কঠিন। কারণ তিনি তার সারাটা জীবন, যে কথা এখানে আমি রিপিট করতে চাই না, সারাটা জীবন তিনি তার নীতি, আদর্শ এবং তার সততা, এখানে কোনো কম্প্রোমাইজ করেন, এটা
আমরা তার রাজনৈতিক সারা জীবন ধরে তাই দেখেছি। আজকের রাজনৈতিক ক্ষেত্রে তিনি কতটা প্রাসঙ্গিক বিভিন্নভাবে এটা কিন্তু আপনার একটা বিতর্কের ব্যাপার আছে। তবে এখন রাজনীতি কি? এখন তো রাজনীতি হচ্ছে আপনার কোন রকমের ক্ষমতায় যাওয়া, সেই ক্ষমতায় গিয়ে আপনার লুটপাট শুরু করা। এটা তো উনি অ্যাকসেপ্ট করেননি। আমরা ক্ষমতায় যেতে চাই, আমরা ক্ষমতায় যাওয়ার দল, তিনবার ক্ষমতায় ছিলাম, আবার ক্ষমতায় যাওয়ার জন্যই আপনার কাজ করছি। পার্থক্যটা হচ্ছে এখানে যে উনি বিভিন্ন সময় মরাড়া ভাসানির মতোই দেখা গেছে যে তার দলও ক্ষমতায় গেছে কিন্তু তিনি ক্ষমতায় যান, আবার ক্ষমতায় থেকেই তিনি তার নেতৃত্বের দলের যারা নেতা ছিল তাদের সমালোচনা করেছেন। সেই জন্যই তিনি কখনই খুব একটা জীবন যে কমফোর্ট কমফোর্টেবল জীবন সেটা কিন্তু তিনি কাটাতে পারেননি। আজকের রাজনীতির প্রেক্ষাপটে অলি হাফ সাহেব সেই জন্য কথা বললাম যে কতটা প্রাসঙ্গিক আমি জানি না। আমাদের জুনায়েদ সাকি, সাইফুল ভাই এবং মাহুল ভাই তার তিনি যখন রাজনীতি করেছেন, একসময় তো আপনার বিপ্লবী রাজনীতি করেছেন, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেছেন, আপনার সশস্ত্র যুদ্ধের কথা বলেছেন, তখনকার যে আপনার চিন্তা ভাবনাগুলো এখন বোধ হয় সারা বিশ্বের রাজনীতির সেই চিন্তা ভাবনাগুলো খুব বেশি প্রাসঙ্গিক না আমার কাছে মনে হয়। এটা মেবি আই এম টোটালি রং, আর প্রশ্ন উঠতে পারে যে সেটার দিকে যাচ্ছেন না কেন বা সেই দিকে যান না কেন। আমি যেটা বুঝি যে আমাদের যে সমস্যাটা এখন আমরা যেটা সামনাসামনি আপনার ফেস করছি, যে মোকাবেলা করছি, এই সমস্যাগুলোকে মোকাবেলাটা করাই বোধ হয় আমার এখন সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যেটা এখানে আলোচনা হয়েছে যে সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ একটা অবস্থা এখন বাংলাদেশ, এটা বললে আরো কম বলা হবে, যেটা আমাদের মাহুল ভাই বলেছেন যে নির্মম একটা রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এখানে মানুষকে হত্যা করতে কোনো সময় লাগে না, মানুষকে নির্যাতন করতে কোনো সময় লাগে না, একটা নিরীহ অসহায় গৃহবধূকে তাকে তার ভাই বিদেশ থেকে আপনার কনক সরবার কথা বলে দেখে তাকে তার তিন সন্তানের জন্য তাকে তুলে নিয়ে গিয়ে রিমান্ডে দিতে হবে, অত্যাচার করা হবে, এটা বোধ হয় এই দেশেই সম্ভব। সেটা এখানে হচ্ছে, সেটা এখানে চলছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সেই চেষ্টা আমরা করছি। আমরা গত 14 বছর ধরে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াইতে করছি, আমরা সংগ্রাম করছি। এর মধ্যে আমাদের 35 লক্ষ বা উপরে বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে, রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে, 500-এর উপরে নেতাকর্মীকে আমাদের গুম করে ফেলা হয়েছে, সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে। তারপরেও কিন্তু আমরা এখন পর্যন্ত হাল ছেড়ে দিইনি, আমরা লড়ছি, আমরা সংগ্রাম করছি, আমরা আমাদের যারা ভালো মনে করছি আমরা যেভাবে আমরা চলতে চাই সেই পথেই আমরা এগোচ্ছি। এ দেশকে এখন এরা একেবারে সর্বনাশ করে ফেলেছে, এর বিভাজন এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যে যেখানে একেবারে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা বলুন, সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব বলুন, শুধু সেই ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে। গ্রামে এখন আপনার যে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয় সে কিন্তু নির্বাচনের চেয়ারম্যান হয় না, সে আওয়ামী লীগের নমিনেশন একটা নেয় নিয়ে আপনার নির্বাচনের চেয়ারম্যান হয়ে যায়। তো সেখানে তার যে বলয় তৈরি হয় তার বাস সচেষ্টে তার আশেপাশের লোকজনের মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হয়ে গেছে, এবং এই বিভাজনটা ক্রমশ এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে এখন মানুষ একেবারেই আইসোলেট করে ফেলেছে আওয়ামী লীগারদেরকে, যে এরা হচ্ছে আওয়ামী লীগার। আপনার আমার বাসার সামনে একটা ছোট্ট রিক্সা স্ট্যান্ড আছে, রিক্সাওয়ালা এসে থেমে নেই পাশে যায়, ওখানে আপনার ওই রিক্সা শ্রমিক ভাইয়েরা তারা মাঝে মাঝে ঝগড়া করে, বকবকি করে, একজন আরেকজনকে গালি দেয়। তো একজন, আমি নিজের কানে শোনা এটা, আমার একজন ওই গালি দিয়েছে, তো এখন আরেকজন বলছে আরে তুমি তো আওয়ামী লীগের মতো কথা বলছো, তুমি তো আওয়ামী লীগের মতো কথা বলছো, এটা বাস্তব বলছি না, এটা বলছি যে দিস ইজ দ্য ফিলিং অফ দ্য কমন পিপল। একটা আওয়ামী লীগ এখন একটা গালিতে পড়বে। আমি আপনাদের সঙ্গে এটুকু বলতে চাই, আজকে আমাদের বিজ্ঞ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ এখানে আছেন, তারা ঐক্যের কথা বলেছেন, ঐক্যের কথা আমরা সবসময় বলে এসেছি,
আমরা ঐক্য করেছি। আমরা 2018 সালে এই হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বাম এবং ডানকে একসাথে এনে আমরা চেষ্টা করেছি। ওনারা অবশ্য আসেননি, কারণ ওনাদের তখন আপনার ওনাদের যে ধারণা রাজনীতি সেটা একটু ভিন্ন। আমরা চেষ্টা করেছি যত সবাইকে নিয়ে আসার জন্য, এখনো আমরা চেষ্টা করছি। আমরা বাংলাদেশের সমস্ত মানুষকে একটা জায়গায় আনতে চাই, সেই জায়গাটা হচ্ছে কি গণতন্ত্রের জন্য লড়াই করাতে। এই জায়গাটাতে আমরা অন্যান্য বিষয়গুলো যদি আমরা গণতন্ত্রটা পেয়ে যাই, তখন অন্যান্য বিষয়গুলোতে আমরা তখন সেখানে যাওয়ার কাজ করতে পারবো, চেষ্টা করতে পারবো, ওনারাও তখন কাজ করতে পারবেন। এখন ওনারাও কথা বলতে পারেন না, আমরাও কথা বলতে পারি না, এবং প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আপনার আমাদের উপরে খবরদারি করা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে নিচে আপনার আমাদের প্রেস ক্লাবের লাউঞ্জে চা খাচ্ছিলাম, আমাকে একজন সাংবাদিক, যিনি আজকে আওয়ামী ঘরানার সাংবাদিকদের নির্বাচন হচ্ছে, উনি আওয়ামী ঘরানার, উনি বললেন যে অদ্ভুত কাণ্ড, এই আমরা তো সবাই আওয়ামী ঘরানার, কিন্তু আমাদের কাছে এখন মেসেজ আসা শুরু করেছে অদৃশ্য জায়গা থেকে যে অমুককে ভোট দিতে হবে, অমুককে ভোট দিতে হবে। অর্থাৎ সার্ভেলেন্সটা এবং এই অদৃশ্য শক্তির যারা আসলে এই দেশটাকে চালাচ্ছে তাদের ক্ষমতা, তাদের আপনার যাওয়ার রাস্তা এত গভীরে চলে গেছে এই দেশের মানুষের পুরো বিষয়টাকে তারা নিয়ন্ত্রণ করছে, সমাজকে নিয়ন্ত্রণ করছে, এই অবস্থার মধ্যে কিন্তু আমরা লড়াইটা করছি। আজকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন, সবাইকে অনুরোধ করব যে আমরা আমাদের ছোটোখাটো সমস্যাগুলো ভুলে যাই এই মুহূর্তে। আসুন না আমরা একসাথে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের ন্যূনতম যে 1971 সালে যুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো ছিল সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য যেটা আমরা অর্জন করেছিলাম, আমরা একখানে একটা লড়াই করি, সংগ্রাম করি। আমাদের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অনেকে অনেক কথা বলেন তো, তিনি কিন্তু উড়ে এসে জুড়ে বসেননি, দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং জেল খেটেছেন, তারপরে তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি একটা সরকার গঠন করেছিলেন। এখনও কিন্তু তিনি গণতন্ত্রের জন্যই ওই লড়াই করতে করতে তিনি কিন্তু এখনও কারাগারের মধ্যে রয়েছেন, তিনি গৃহে অন্তরীণ হয়ে আছেন। একটা মামলা, মিথ্যা মামলা তার বিরুদ্ধে করেছে, অনেকে আবার লজ্জা পান সেটির সম্পর্কে কথা বলতে, যে মামলা আছে, কনভিকশন, কোথায় মামলা? যে টাকাটা সম্পর্কে বলা হয়েছে সেই টাকা 4 গুণ হয়েছে এখন আপনার ওই অ্যাকাউন্টে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার গণতন্ত্রের জন্য যে অবদানটুকু রয়েছে সেটা স্বীকার করতে অনেকে আপনার দ্বিধাবোধ করেন। কেন দ্বিধাবোধ করেন? শি ফট ফর ইট, শি ইজ ফাইটিং ফর ইট, এখন তো লড়াইটাই করছেন। এই বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায় তিনি এখনো অন্তরীণ হয়ে আছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি ওই মিথ্যা মামলাগুলোর মধ্যে পড়ে নির্বাসিত হয়ে আছেন। তো আমরা তো লড়ছি, আমরা আপনাদের কাছে এটুকুই আশা করব যে এই লড়াইয়ের মধ্যে আপনারা একটাই ইস্যুতে যেটা বলেছেন আপনারা গণতন্ত্রের জন্য লড়াই, সেই লড়াই আসুন, আমরা সবাই একসাথে আসি, তারপর যার যেটা বোঝা পাওনা তা আপনারা করে নেবেন, অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে আসি। আমি অলিহাজ সাহেবের যে বইটা যেটা আমি পড়েছি সেখানে কিন্তু এই জিনিসটাই ছিল আমার কাছে জন্ম হচ্ছে, তিনি একটা আপাদমস্ত গণতান্ত্রিক নেতা ছিলেন, ডেমোক্রেটিক লিডার ছিলেন, সেই জায়গাতেই আমরা আসার চেষ্টা করি। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই যদি আপনার মানে এমন কিছু বলে থাকি যেটাতে আপনারা মনের মধ্যে মানে কষ্ট পাবেন, সেটা ক্ষমা করে দেবেন। আমি অনুরোধ করবো যে আসুন, লেট আস ফাইট টুগেদার, লেট আস আমরা একসাথে হয়ে আমরা লড়াইটা করি এবং আমরা দেশকে এই ভয়াবহ অবস্থা থেকে বের করে নিয়ে আসি, এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি। ধন্যবাদ সরকারকে।